সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আনোয়ার আমার ভিডিও শুরু করলাম। আজকে আমি আপনাদেরকে মৃত ব্যক্তির সম্পত্তি যদি মা আর মেয়ে ভাই বোন রেখে মারা যান, এক্ষেত্রে সম্পত্তির ভাগ কীভাবে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। অ্যাডভোকেট আনোয়ার লস নামে যে ইউটিউব চ্যানেল আছে, এটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন। এতে করে কিন্তু আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, এদের লাভটা কিন্তু আপনাদেরই। আমি যদি অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি আপনাদের জন্য, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার কিন্তু অনেক ভালো লাগবে, আর নোটিফিকেশন পেয়ে গেলে আপনারা দেখতেও পাচ্ছেন, উপকারটা কিন্তু আপনাদেরই। এখন আপনারা আমার চ্যানেলটা কীভাবে দেখবেন সেই বিষয়ে আপনাদের ধারণা দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওগুলি দেখতে চান তাহলে প্রথমে ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে অ্যাডভোকেট আনোয়ার লিখে আপনারা এই যে আমার অ্যাডভোকেট আনোয়ার চলে আসছে, অ্যাডভোকেট আনোয়ারে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আমার ভিডিও চলে আসছে, আমার ভিডিওতে ক্লিক করলেন, এখানে অ্যাড শো করতেছে। এখন আমার এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলেন, এখানে লেখা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব, লাল লেখা সাবস্ক্রাইব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই যে লাল সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে উপরে শো করতেছে অল, সে অলের বেল আইকনে ক্লিক করলেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেল। এর উপরে দেখতে পাচ্ছেন ভিডিওস একটা লেখা আছে, সেই ভিডিওসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সব ভিডিও শো করতেছে, আপনারা নিচে গিয়ে সব দেখতে পাচ্ছেন। আমার অনেক ভিডিও আছে বিভিন্ন বিষয়ের উপরে, আপনাদের যেটা মন চায় সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। আশা করি এতে আপনারা কিন্তু উপকৃত হবেন। এখন আমি মূল আলোচনা আসি। কোন মৃত ব্যক্তি যদি সে তার মা আর মেয়ে আর ভাই বোন রেখে মারা যায় তাহলে তার সম্পত্তির ভাগটা কিভাবে হবে? ওয়ারিশ আছে মা, মেয়ে আছে, ভাই বোন আছে, তাহলে সাতজনের মধ্যে কে কতটুকু পাবে সেই বিষয়ে আপনাদেরকে আমি একটা ধারণা দেব। বাংলাদেশে কিন্তু অনেক এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই পড়েন, এই ধরনের কিন্তু অনেক সমস্যা হয়। যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদের জেনে নিজেদের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন, আর যদি আপনার আশেপাশে কেউ যদি এই ধরনের সমস্যায় পড়ে তাহলে আপনারা কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারবেন। এতে করে কিন্তু প্রতিবেশীও অথবা আপনার জানাশোনা যারা যাদেরকে সহযোগিতা করবেন তারাও উপকৃত হলো, আপনারও কিন্তু একটা ভালো হইলো, ভালো লাগবে। কারোকে যদি যদি পরামর্শ দিতে পারেন তাহলে আপনারও ভালো লাগবে, ওরাও উপকৃত হলো। তা আমি এখন আপনাদের ধারণা দিচ্ছি, মৃত ব্যক্তি ধরে নিলাম তার 1,000 টাকা সম্পত্তি রেখে সে মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার মা আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, সাতজনের মধ্যে কীভাবে বণ্টন করা হবে? সেই বণ্টনের মধ্যে মা পাবে 1/6, 1,000 টাকার সম্পত্তির মধ্যে মা পাবে 1/6, তাহলে 1,000 টাকার সম্পত্তির 1/6 হয় 167 টাকা, আর মেয়ে পাবে সম্পত্তির অর্ধেক, 1,000 টাকার সম্পত্তির অর্ধেক পাবে মেয়ে, তাহলে 500 টাকা। তাহলে 500 টাকা মেয়ে পেয়ে গেল, মা পাইলেও 1/6, 167 টাকা, আর বাকি থাকে 333 টাকা। এই 333 টাকা ভাই আর বোনে পাবে, মৃত ব্যক্তির ভাই আর বোনে পাবে। অর্থাৎ মৃত ব্যক্তির ভাইয়ে যা পাবে তার অর্ধেক পাবে কিন্তু বোন, মৃত ব্যক্তির ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। তাইলে অবশিষ্ট আছে 333 টাকা, তো 333 টাকাকে ভাগ করতে হবে 3 ভাগ, 3 ভাগে 2 ভাগ পাবে কিন্তু ভাই, 1 ভাগ পাবে কিন্তু বোন। তাহলে 333 টাকা 3 ভাগের 1 ভাগ হয় 111 টাকা, 111 টাকা হয়
তিন ভাগের এক ভাগ, তাহলে 311 টাকা, 333 টাকার 111 টাকা বাদ গেলে আর তাকে 222 টাকা, 222 টাকা পাইল মৃত ব্যক্তির ভাই, 111 টাকা পাইল মৃত ব্যক্তির বোন। তাহলে 60 জনের ভাগ কীভাবে হইলো? 1,000 টাকা সম্পত্তি রেখে যদি মৃত ব্যক্তি মারা যায়, তাহলে সে মা রেখে মারা গেছে, বোন মেয়ে রেখে মারা গেছে, ভাই বোন রেখে মারা গেছে, 60 জনের মধ্যে বন্টন হবে 1,000 টাকা। তো মা পাইলো 6 ভাগের এক অংশ 167 টাকা, মেয়ে পাইলো পুরো সম্পত্তির অর্ধেক 500 টাকা, তাহলে 500 আর 167, 667 টাকা, আর তাকে 333 টাকা। 333 টাকাকে ভাই যা পাবে তার অর্ধেক হবে বোন, এক্ষেত্রে তাহলে 333 টাকাকে তিন ভাগ করতে হবে। তিন ভাগ করলে তাহলে তিন ভাগের এক ভাগ পাবে বোন 111 টাকা, আর 222 টাকা পাবে ভাই, 222 টাকা। তাহলে 60 জনের মধ্যে বন্টন হয়ে গেল, মা 6 ভাগের এক অংশ, মেয়ে পুরো সম্পত্তির অর্ধেক, তারপরে বাকি যা থাকবে 2 ভাগ, 3 ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। তাহলে ভাই পাইলো 222 টাকা আর বোন পাইলো 111 টাকা, সেই সম্পত্তিকে, অবশিষ্ট সম্পত্তিকে ভাই বোনের মধ্যে তিন ভাগ হবে, ভাই পাবে অর্ধেক 222 টাকা আর বোন পাইলো 111 টাকা এক ভাগ, অর্থাৎ মানে ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। এই হচ্ছে হিসাব, সম্পত্তির হিসাব। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি এই ধরনের যদি প্রতিবেশীও যদি কোনো সমস্যায় পড়ে আপনারা সহযোগিতা করবেন, আমার চ্যানেলটা দেখে সহযোগিতা করবেন, এতে করে কিন্তু আপনারও একটা সুনাম হইলো, ওনাদের কিন্তু উপকার হইলো, আর মাঝখানে আমিও আপনাদের যদি একটু উপকার করতে পারি আমার ভালো লাগলো। আমি শেষ পর্যায়ে আপনাদের ভিডিও শেষ করার আগে আমি আবার আপনাদেরকে আবার একটু বিনীত অনুরোধ করতে চাচ্ছি, আমার চ্যানেলটা অ্যাডভোকেট আনোয়ার ল চ্যানেল নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা আপনাদের এখন সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলি, এতে করে অন্যরা কিন্তু জানতে পারবে। সম্পত্তির হিসাব কিন্তু খুব ক্রিটিক্যাল হিসাব, অনেকে কিন্তু না যেই না জেনেই অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে, সেটা কিন্তু ক্ষতিকর। আপনারা না জেনে ভুলভাবে ব্যাখ্যা করবেন না, জেনে জেনে বুঝে ব্যাখ্যা করবেন। আর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার নাম্বারে মোবাইল নাম্বারে ফোন করতে পারেন। আমি যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারি আপনারা বুঝতে হবে আমি নিয়মিত যেহেতু আইন প্র্যাকটিস করি অন্য সময় কোর্টে থাকলে ফোন রিসিভ করতে পারি না, তো আপনারা পরে ফোন দিবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর আপনারা সবাই আইন মানুন, আইন জানুন, আইনের পথে চলুন। আসসালামু আলাইকুম।